বিএসএফবিহীন এক ভিন্ন ধর্মী সীমান্ত হচ্ছে এই কাঁটাতারের সীমান্ত। এই যে কাঁটাতার দেখতে পাচ্ছেন, কাঁটাতার, কিন্তু এখানে কখনো বিএসএফ আসে না বা ইন্ডিয়ান সরকার এই সীমান্তটিতে বিএসএফ প্রদানও করেনি। এটা তো বাংলাদেশ না? হ্যাঁ বাংলাদেশ। ও তো আপনার পাশেই তো হচ্ছে ভারত না? জি ভারত। এই যে পিছনেই তো হচ্ছে মানে কাঁটাতারে বেড়া। হ্যাঁ তো এখানে তো কোনো বিএসএফ নাই না, একদম বিএসএফবিহীন কাঁটাতার। বিএসএফবিহীন? হ্যাঁ, এখানে আসে না, আসে হঠাৎ। মানে কাঁটাতারের পাশ দিয়েই কিন্তু একজন ব্যক্তি যাচ্ছেন মানে সাইকেল দিয়ে। বিএসএফ গার্ড দিলে কিন্তু এইভাবে যাইতে পারতো না। আর এই দেখুন যে অনেক কাপড় মানে এগুলো শুকিয়ে দিছে, এগুলো কিন্তু শুকাতে পারতো না মানে যদি বিএসএফ গার্ড থাকতো। একদম এমার্জেন্সি সীমান্ত। হ্যালো গাইজ, আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা রাখছি আল্লাহর অশেষ রহমতে সকলেই ভালো আছেন। তো বন্ধুরা, মানে আজকে এমন একটি সীমান্তে আসছি, প্রত্যেকটা সীমান্তে মানে কাঁটাতারের বেড়া এবং বিএসএফের গার্ড দেখতে পাচ্ছেন। মানে আমি আজকে এমন একটি সীমান্তে আসছি মানে যেখানে বিএসএফের গার্ড নেই, একদম মানে কাঁটাতারের বেড়াটা আছে, এই যে এদিকে দেখুন পুরোটাই কাঁটাতার বেড়া, কিন্তু একটিও টং নেই এবং বিএসএফের গার্ড নেই। একদম মানে এটা একদম ওপেন সীমান্তের মতো, জাস্ট বাংলাদেশ এবং ভারত সীমান্তে কাঁটাতারে বেড়া। তো বন্ধুরা, অত্যন্ত অ্যামাজিং সীমান্ত এটা, বাংলাদেশ এবং ভারতের লোকজন এখানে বসবাস করেও খুব স্বাচ্ছন্দ্যভাবে। তো বিস্তারিত বিষয়টা আমি আপনাকে দেখাচ্ছি। তো এই পর্যন্ত ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওতে আমার পাশেই থাকবেন। হ্যাঁ বন্ধুরা, মানে আমি এখন যেখানে দাঁড়িয়ে আছি এটা হচ্ছে বাংলাদেশের শেষ প্রান্তের শেষ সীমানা, এবং এই এটা হচ্ছে ভারতের এমন একটি সীমান্ত, এটা হচ্ছে বিএসএফবিহীন একটি কাঁটাতারওয়ালা সীমান্ত, যেখানে ওপেন বর্ডারের মতো। জাস্ট এখানে এই যে কাঁটাতার দেখতে পাচ্ছেন, কাঁটাতার, কিন্তু এখানে কখনো বিএসএফ আসে না বা ইন্ডিয়ান সরকার এই সীমান্তটিতে বিএসএফ প্রদানও করেনি। বন্ধুরা, এর পিছনে অনেক রহস্য আছে, তাই ভিডিওটি স্কিপ না করে এই রহস্য জানতে পুরো ভিডিওটি দেখতে থাকুন। তো বন্ধুরা, আমি কিছুক্ষণের মধ্যে এই সীমান্তের কারোর সাথে মানে স্থানীয় বসবাসকারীদের সাথে কথা বলবো এবং বিষয়টা জানার চেষ্টা করব। তো বন্ধুরা, এই দেখুন, এই যে মানে আমি যেখানে দাঁড়িয়ে আছি মানে যে প্রান্তে দাঁড়িয়ে আছি, এটা হচ্ছে বাংলাদেশের শেষ সীমান্ত। আর এই দিকটাকে দেখবেন, এই যে হচ্ছে ভারত এবং বাংলাদেশ, মানে আমার পিছনে এই যে দেখুন এই সাইডটাতে আমি ভারতের সীমান্ত পিলার রেখে আসলাম, আমি এই বরাবর আসলাম। আর এইখান থেকেই দেখুন ভারতের এই যে কাঁটাতারের বেড়া, আর প্রত্যেকটি কাঁটাতারের মানে এই রাস্তাগুলোর পাশেই দেখা যায় বিএসএফ টং গেট, এগুলো কিন্তু এই কাঁটাতার বা এই সীমান্তে কিছুই নেই। এই দেখুন একদম জঙ্গল দিয়ে এই যে ভরে আছে কাঁটাতারের বেড়ার আশেপাশে, এই দেখুন একদম বিএসএফবিহীন একটি সীমান্ত। আসসালামু আলাইকুম ব্রাদার, ক্যা লেখা হ্যা? আসলে বাদ নি কর রা গুঙ্গা হ্যা। আসসালামু আলাইকুম। এটা তো বাংলাদেশ না? হ্যাঁ বাংলাদেশ। ও তো আপনার পাশেই তো হচ্ছে ভারত না? জি ভারত। এই যে পিছনেই তো হচ্ছে মানে কাঁটাতারে বেড়া। হ্যাঁ তো এখানে তো কোনো বিএসএফ নাই না, একদম বিএসএফবিহীন কাঁটাতার। বিএসএফবিহীন? হ্যাঁ, এখানে আসে না, আসে হঠাৎ। তো বন্ধুরা, এই দেখুন, এই যে মানে বিএসএফের মানে কাঁটাতারের পাশ দিয়েই কিন্তু একজন ব্যক্তি যাচ্ছেন মানে সাইকেল দিয়ে। বিএসএফ গার্ড দিলে কিন্তু এইভাবে যাইতে পারতো না। আর এই দেখুন, এই যে অনেক কাপড় মানে এগুলো শুকিয়ে দিছে, এগুলো কিন্তু শুকাতে পারতো না মানে যদি বিএসএফ গার্ড থাকতো। একদম এমার্জেন্সি সীমান্ত। তো বন্ধুরা, কাঁটাতারের এই বিএসএফবিহীন সীমান্তটি দেখে কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আরও কেমন কেমন সীমান্ত দেখতে চান তাও জানাবেন। তো বন্ধুরা, আপনাদের দীর্ঘায়ু এবং সুস্থতা কামনা করে পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে এখানেই শেষ করছি আজকের ভিডিও। খোদা হাফেজ।